এই ভিডিওতে আমি একটি প্যারাগ্রাফ বানিয়েছি আমি প্রশ্নটা পড়ি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর এসে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লেখো বা এসে লেখো অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য নিয়ে ইউ শুড ফলো তোমার অনুসরণ করে চলা উচিত দি ফলোইং পয়েন্টস নিম্নলিখিত পয়েন্টসগুলো ইন্ট্রোডাকশান মানে ভূমিকা ইয়োর এম তোমার লক্ষ্যটা কি হাও ইজ দ্য প্রফেশন পেশাটা কেমন হোয়াই চিডজেন কেন বাছাই করেছ হাউ ইউ উইল স্পেন্ড টাইম কীভাবে তুমি সময় কাটাবে উইথ ইউর এম তোমার লক্ষ্য নিয়ে কনক্লুজেন মানে সিদ্ধান্ত মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য এভরিবডি শুড হ্যাভ প্রত্যেকের থাকা উচিত এ ফিক্সড এম একটা নির্দিষ্ট লক্ষ্য ইন লাইফ জীবনে অ্যান্ড এমলেস লাইফ ইজ একটা লক্ষ্যবিহীন জীবন হয় লাইক এ সেইলেস বট একটা পালবিহীন নৌকর নেয় দ্যাট হ্যাজ নো ওয়ে যেটা নেই কোনো উপায় টু রিচ অ্যাট দি শোর তীরে পৌঁছানোর মাই এম ইজ আমার লক্ষ্যটা হয় টু বিকাম এ ডক্টর একজন ডাক্তার হওয়া অ্যাজ এ প্রফেশান একটা পেশা হিসাবে একটা পেশা হিসাবে ইট ইজ নবেল এটা হয় মহান অ্যান্ড দি ডক্টরস আর রেসপেক্টেড এবং ডাক্তারদের শ্রদ্ধা করা হয় বাই অল ক্লাসেস অফ পিপল সমস্ত শ্রেণীর মানুষদের দ্বারা ইন এ লোকালিটি একটা এলাকার মধ্যে অল দি ডিজিজড পারসনস সমস্ত রোগগ্রস্ত ব্যক্তিরা আর গ্রেটফুল হয় কৃতজ্ঞ টু দ্য ডক্টর ডাক্তারদের কাছে অ্যাড যেহেতু অনলি দে ক্যান সেভ শুধুমাত্র তারাই পারে বাঁচাতে দেয়ার লাইফ তাদের জীবন অনলি ডক্টরস ক্যান প্রেজেন্ট শুধুমাত্র ডাক্তাররাই উপহার দিতে পারে এ লেস সোসাইটি একটা রোগবিহীন সমাজ আই হ্যাভ চোজেন আমি বাছাই করেছি দিস প্রফেশন এই পেশাটা অ্যাজ যেহেতু আই ওয়ান্ট টু গিভ ফ্রি ট্রিটমেন্ট আমি চাই দিতে বিনামূল্যে চিকিৎসা টু থাউজেন্ডস অফ হেল্পলেস পুয়ার পিপল হাজার হাজার অসহায় দরিদ্র মানুষদের ইন আওয়ার এরিয়া আমাদের এলাকায় দেয়ার ইজ নো এম বিবিএস কোয়ালিফাইড ডক্টর এখানে কোনো এম বিবিএস পাস করা ডক্টর নেই বাট আই শাল টেক গুড ফিজ কিন্তু আমি ভালো ফি নেব বা অর্থ নেব ফ্রম দি রিচ পারসন্স ধনী ব্যক্তিদের কাছ থেকে ইট উইল এনেবল মি এটা আমাকে সম্ভব করবে টু বিয়ার দ্য কস্ট অফ ফ্রি ট্রিটমেন্ট এই বিনামূল্যে চিকিৎসার খরচটা বহন করতে টু দা পুয়ার দরিদ্রদের বিসাইডস তাছাড়াও ইন ফিউচার ভবিষ্যতে আই ওয়ান্ট আমি চাই টু বিল্ড আপ তৈরি করতে এ ফ্রি ডিসপেন্সারি একটা বিনামূল্যে চিকিৎসার স্থান ইন মাই লোকালিটি আমার এলাকায় হায়ার আই ক্যান ডেলি চেক আপ যেখানে আমি পারি প্রতিদিন চিকিৎসা করতে দি নিডি পেশেন্টস মানে ওই অসহায় বা দুস্থ রোগীদের ইট ইজ মাই অনলি এম ইন লাইফ এটাই হয় আমার একমাত্র লক্ষ্য জীবনে বিকজ কারণ আই শ্যাল গেট দ্য চান্স আমি পাব সুযোগটা টু পাস মাই টাইম আমার সময়টা কাটাতে ইন দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি সমাজের কল্যাণে আই নো আমি জানি দ্যাট যে ইট ইজ নট ইজি এটা সহজ নয় টু বি এ ডক্টর একটা ডাক্তার হওয়াটা বাট আই এম প্রিপেয়ারিং মাই সেলফ কিন্তু আমি নিজেকে প্রস্তুত করছি টু ফুলফিল পূরণ করতে মাই ফিউচার গোল আমার ভবিষ্যৎ লক্ষ্যটা আই হোপ আমি আশা করব দ্যাট যে গড উইল ফুলফিল ভগবান পূরণ করবেন মাই এম আমার লক্ষ্যটা